হ্যালো ভিভার্স, সকলকে স্বাগত জানাইছো মোর প্রিয় অসম চ্যানেল। বন্ধুসকল, আজির দিনটোর কেটামান গুরুত্বপূর্ণ খবর আপনার জানাম, গতিকে ভিডিওটি একবারে শেষলে চাই থাকিব। ইয়ার আগতে আপনি যদি মোর চ্যানেলটি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, তেন্তে এনেকুৱা ভিডিওবোর আপডেট সবাতোকৈ আগত পাবলে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। আজির প্রথম খবরটি হল ঈদর বাজার দেখি করোনাক লৈ শঙ্কিত হয়েছে আজমল, কি আহ্বান জানালে সকলোলৈ। ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র উৎসব ঈদর দিন চমু চাপি আহিছে। পবিত্র রমজান মাহ শেষ হওয়ার পিছতে ঈদল ফিতর পালন করবলৈ মুসলমান সম্প্রদায়ের প্রতিজন লোকেই যথেষ্ট আগ্রহে বাট চাই থাকে। কিন্তু এইবার বিশ্বব্যাপী দেখা দিয়া করোনা মহামারীয়ে ঈদর আনন্দ ম্লান করে পেলাইছে। আন রাজ্যর লগতে অসমতো লকডাউনের ক্ষেত্রে কিছু শিথিলতা অনা হয়েছে, যদিও সরকারে এতিয়াও ধর্মীয় বা কোনো ধরনের জনসমাগমর অনুমতি দিয়া নাই। ইয়ার মাজতে AIUDFর সভাপতি তথা ধুবুরী সাংসদ মৌলানা বদিরুদ্দিন আজমলে ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের প্রতি জানাই এক গুরুত্বপূর্ণ আহ্বান। আজমল সাহাবে কয়, সংবাদ মাধ্যমত দেখিছো হুজাই, বরপেটা, কলগাছিয়া আদি বজারত আমার মুসলমান মহিলাসকলে বোরখা পিন্ধি ভিড় লগাই বজারলৈ গৈছে। সেই সকললৈ মূল প্রশ্ন, বেমার কিনিবলৈ গৈছে নে কাপড় কিনিবলৈ গৈছে? লকডাউন চলি থাকার সময়ত যাতে মহিলাসকলে ঈদর বজার কৰিবলৈ না যায় তার আহ্বান জানাই তেখেতে কয়, আপনাদের বজারের পর আঁতরি থাকক, এইবার ঈদত নতুন কাপড় পিন্ধার কোনো প্রয়োজন নাই, লাখ লাখ মা বোনিয়ে খাবলৈ নাপায় ভোকত আছে। আজমল সাহাবে লগতে কয়, বজারের পেকেটত আপনি গম নোপোৱা করোনা বেমার আহি যাব পারে, তেতিয়া ঈদর কাপড়ে আপনি করোনা ভাইরাস কিনি অনা হব, যি বেমারে মৃত্যু নমাই আনিব পারে আপনার লগতে আপনার পরিয়ালর। এইবার ঈদত নতুন নহয় পুরনি কাপড় ভালদরে ধুই সকলে পিন্ধিব, ইয়া নতুন কাপড় লওয়ার বতর নহয়। আজির দ্বিতীয় খবরটি হল গুগল পে বন্ধ করার দাবি জানাই উচ্চতম ন্যায়ালয়ত গোচর। গুগল পের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। ভারতত রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠিছে। এই বিষয়টি তদন্ত করে চার নির্দেশ দিয়ার আবেদন জানাই শুভম কপালে নামের ব্যক্তি এজনে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত একটা গোচর তুলিছে। আবেদনকারীয়ে তদন্ত শেষ নোহালৈকে ভারতত গুগল পের কাম কাজ স্থগিত রাখার দাবি তুলিছে। উচ্চ ন্যায়ালয়ে আবেদনখন শুনানির গ্রহণ করেছে। উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধী আশা মেননত নেতৃত্বত গঠিত এখন বিচারপীঠে এই আবেদনের ভিত্তিত কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক, গুগল পে আর সংশ্লিষ্ট পদসমূহলৈ জাননী জারি করেছে। বিচারপীঠখনে আগন্তক তিন সপ্তাহের ভিতর সকলো পক্ষকে উত্তর দিয়ার নির্দেশ দিয়ে। দিল্লি উচ্চ ন্যায়ালয়ত দাখিল করা আবেদনখনত গুগল পের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো নিরপেক্ষ সংস্থার দ্বারা তদন্ত করার দাবি তোলা হয়েছে। তদুপরি তদন্তত অভিযোগ প্রমাণিত হলে এই সংস্থাক বৃহৎ পরিমাণের জরিমানা বিহারও আবেদন করা হয়েছে। আবেদনখনত কোৱা হয়েছে, জরিমানার সেই বৃহৎ ধনরাশি দেশের কোভিড সাহায্য পুঁজিত ব্যবহার হোক। আজির তৃতীয় খবরটি হল বন্ধ হব পারে সকল ধরনের দপাতযুক্ত সামগ্রীর প্রচলন। ভারতত ভয়াবহ রূপ ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনে শুক্রবারে সকল রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহক দপাতযুক্ত সামগ্রীর বিক্রি নিষিদ্ধ আর রাজহুয়া স্থানত পিকোয়া বন্ধ করার আহ্বান জানাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীসকল সম্বোধন করে লিখা এখন পত্রত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে এই আহ্বান জানাই। ধোয়াবিহীন দপাতযুক্ত সামগ্রীসমূহ বিক্রি করা দোকানসমূহর সম্মুখত মানুষে জুম বন্ধা বন্ধ করার বাবেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীগুলিয়ে লগতে আহ্বান জানায়। উল্লেখ্য যে দিল্লির লগতে অসমতো রাজহুয়া স্থানত পিকোয়া নিষিদ্ধ করা হয়েছে। অসম সরকারে রাজহুয়া স্থানত পিকালে জরিমানার লগতে কারাদণ্ড বিহার কথাও ঘোষণা করেছিল। উল্লেখ্য যে শুক্রবারে ভারতত করোনা আক্রান্তর সংখ্যায় চীনক অতিক্রম করেছে। ভারতত বর্তমানলৈকে করোনার আক্রান্ত সংখ্যা 85,000 অধিক হয়েছে আর অসমতো করোনা আক্রান্তর সংখ্যা 91 বৃদ্ধি পাইছে। গতিকে ভিউয়ার্স, এইকেটাই আসলে আজির গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভাল লাগিলে সকলে লাইক করিব আর এই ভিডিওটি আপনার বন্ধুবর্গলে শেয়ার করে দিব। ধন্যবাদ।